With? With. Mihan. Mihan. Assalamu alaikum. ঢাকা থেকে কলকাতা ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে আমরা কিভাবে ঢাকা থেকে কলকাতা এসেছি, কত সময় লেগেছিল, কী কী খরচ হয়েছিল, সেই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আশা করি সবাই সেই ভিডিওটি দেখে আসবেন। আজকে আমরা এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই ভবনটির কাজ শুরু হয় 1906 সালে। লর্ড কার্জনের পরামর্শক্রমে এই ভবনটির কাজ শুরু করা হয় এবং 1921 সালে এই ভবনটি উদ্বোধন করা হয়। এই ভবনটি তৈরি করতে তৎকালীন সময়ে প্রায় 1 কোটি রুপির মতো খরচ হয়েছিল। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে লর্ড কার্জন পরামর্শ দেয় রানীর স্মৃতির উদ্দেশ্যে একটি ভবন নির্মাণ করতে। সেই কারণেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি স্মৃতি স্তম্ভ হিসেবে তৈরি করা হয়। 1905 সালে যখন এটির প্রস্তাবনা করা হয় তখন কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী। ১৮৪ ফিট উঁচু এই ভবনটি সাদা মার্বেলে তৈরি করা, যেখানে আমরা ব্রিটিশ এবং মুঘল স্থাপত্যের কিছু নিদর্শন দেখতে পাই। করোনাকালীন সময়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক দিন বন্ধ ছিল, খুব রিসেন্টলি এটা আবার ওপেন করা হয়েছে সর্বসাধারণের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশের জন্য আমাদের জনপ্রতি খরচ হয়েছে 100 রুপি করে। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করছি। এখানে সর্বমোট 25টি গ্যালারি রয়েছে, যার মধ্যে রয়েছে রয়্যাল গ্যালারি, কলকাতা গ্যালারি, আর্মস অ্যান্ড আর্মরি গ্যালারি, স্কাল্পচার গ্যালারি, সেন্ট্রাল হল। তো আমরা ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের অংশ। বাহির থেকে যে সূর্য ডোমটি দেখা যায় তার ভিতরের দৃশ্য এটি। এখানে সবগুলো গ্যালারি রয়েছে এবং এখানে আবার দোতলা রয়েছে এবং পেছন পাশে রয়েছে একটি বড় বাগান। আমরা যখন গিয়েছিলাম প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর দর্শনার্থী, স্টুডেন্ট, কলকাতার মানুষ, দেশের বাইরের মানুষ এবং আরও অন্যান্য রাজ্যের মানুষজন দেখতে এসেছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং মানুষজন ঘুরে ঘুরে দেখছিল। এখন আমরা চলে এসেছি দুইতলায়। এখানে কিছু গ্যালারি হল রয়েছে এবং এখান থেকে পুরো বাগানের দৃশ্যটি দেখা যায়। এই বাগানটি সর্বমোট 64 একর জায়গা নিয়ে গঠিত এবং এখানে একটি বড় লেকও রয়েছে। এই বাগান এবং লেক দেখতে দেখতে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আশা করি আমাদের কলকাতা ভ্রমণের সবগুলো পর্বই দেখবেন। ঢাকা থেকে কলকাতা ভ্রমণ সিরিজের পরবর্তী পর্বগুলিতে আমরা দেখব ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা এবং আরও অনেক কিছু থাকছে। আশা করি আমাদের এই পুরো সিরিজটি আপনারা দেখবেন। এবং আমাদের ঢাকা থেকে মালদ্বীপ সিরিজের পর্বের লিঙ্কটিও আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি। সেখানে আমরা ঢাকা থেকে কীভাবে মালদ্বীপ গিয়েছিলাম, কেমন সময় লেগেছিল, কত খরচ হয়েছিল এবং মাফুসি আইল্যান্ডে আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছিলাম, মালদ্বীপের রাজধানী মালেতে আমরা কোথায় ঘোরাফেরা করেছিলাম, সব বিস্তারিত বলা আছে সেই ভ্রমণ সিরিজটিতে। আশা করি আপনারা আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্টস দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর নতুন নতুন ভ্রমণ সিরিজ আমাদের চ্যানেলগুলোতে সামনের দিনে আসবে, আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।